নমস্কার বন্ধুরা এতদিন আপনারা ফ্রিতে যেমনটা রেশন পাচ্ছিলেন জানুয়ারি মাসে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে তো জানুয়ারি মাসে কোন রেশন কার্ডে কত পরিমাণে রেশন পাবেন দেখে নেবো আজকের এই ভিডিওতে তার আগে বন্ধুরা আপনার কোন ধরনের রেশন কার্ড রয়েছে এ এ ওয়াই পি এইচ এইচ এস পি এইচ এইচ নাকি আর ওয়ান না কি আর টু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব এ এ ওয়াই যাদের কার্ড রয়েছে তারা কত পরিমাণে রেশন পাবেন বিনামূল্যে কী কী কত পরিমাণে পাবেন আমরা দেখে নেব তো দেখুন যেটা বলা হচ্ছে যে পরিবার পিছু প্রতি মাসে বরাদ্দ যেটা রয়েছে যে চাল রয়েছে পনেরো কেজি করে এবং ফর্টিফাইড আটা রয়েছে উনিশ কেজি করে অর্থাৎ পরিবার পিছু এটা কিন্তু বলা হচ্ছে আপনাদের কাঠ পিছু না যত কাঠই থাকুক না কেন আপনাদের প্রতি পরিবার পিছু আপনারা পেয়ে যাবেন চাল পনেরো কেজি করে এবং ফর্টিফাইড আটা আপনারা পেয়ে যাবেন উনিশ কেজি করে প্রতি পরিবার পিছু তারপর দেখুন যেটা বলা হচ্ছে যে নিচে কাঠ পিছু প্রতি মাসে অতিরিক্ত আপনারা যেটা পেতেন চাল দুই কেজি করে এবং গম তিন কেজি করে প্রতি কাঠ পিছু এটা যেটা অতিরিক্ত আপনারা পেতেন সেটা কিন্তু আর পাবেন না আপনারা দেখুন যেটা বলা আছে যে আগস্ট থেকে ডিসেম্বর দু হাজার কুড়ি অবধি আপনারা কিন্তু পাবেন অর্থাৎ জানুয়ারি মাসে কিন্তু এটা পাবেন না আপনারা অতিরিক্ত যেটা পেতেন প্রতি কার্ড পিছু চাল দুই কেজি করে এবং গম তিন কেজি করে সেটা কিন্তু আর আপনারা পাবেন না আপনারা শুধু এবার পেয়ে যাবেন যাদের এ ওয়াই কার্ড রয়েছে চাল পেয়ে যাবেন প্রতি পরিবার পিছু পনেরো কেজি করে আর ফর্টি ফাইভ আটা পেয়ে যাবেন উনিশ কেজি করে এবার আমরা দেখে নেব পি এইচ এইচ বা পি এইচ এইচ যাদের কার্ড রয়েছে তারা কি কি পাবেন তো দেখুন যেটা বলা আছে যে কার্ড পিছু প্রতি মাসে বরাদ্দ আপনাদের চাল পেয়ে যাবেন প্রতি কার্ড পিছু এক্ষেত্রে কিন্তু பொடிவார் பிச்சுனா কার্ড পিছু প্রতি কাঠ পিছু আপনারা পেয়ে যাবেন চাল দুই কেজি করে এবং ফাইভ আটা পেয়ে যাবেন দুই কেজি আটশো পঞ্চাশ গ্রাম করে যাদের এস পি এইচ এইচ এবং পি কার্ড রয়েছে এবং অতিরিক্ত যেটা পেতেন একই রকমভাবে চাল দুই কেজি করে এবং তিন তিন কেজি করে গম প্রতি কাঠ পিছু সেটা কিন্তু আর পাবেন না সেটা ডিসেম্বরেই কিন্তু শেষ হয়ে গেছে অর্থাৎ পি এইচ এবং পি এইচ এইচ যাদের কার্ড রয়েছে তারা আপনারা পেয়ে যাবেন প্রতি কাঠ পিছু চাল দুই কেজি করে এবং ফাইভ আটা দুই কেজি আটশো পঞ্চাশ গ্রাম করে প্রতি কাঠ পিছু এবার আমরা দেখে নেব আর কেস আই ওয়ান যাদের কার্ড রয়েছে কিংবা আর আর কেসাই ওয়ান যাদের ফুড কুপন রয়েছে বার করা তারা কী কী পাবেন তো দেখুন যেটা বলা হচ্ছে যে তারা দুই কেজি করে চাল পেয়ে যাবেন প্রতি এবং গম পেয়ে যাবেন তিন কেজি করে গমের পরিবর্তে কিন্তু অনেক জায়গায় আটাও দেওয়া হয় তো আপনারা চাল পেয়ে যাবেন দুই কেজি করে এবং গম বা আটা পেয়ে যাবেন তিন কেজি করে প্রতি কাঠ পিছু আপনাদের জন্য কিন্তু কোনো কোনো রকম কিন্তু অতিরিক্ত বরাদ্দ নেই এবার আমরা দেখে নেব আর কেসআই টু যাদের কাঠ রয়েছে কিংবা আর কেসআই টু যাদের ফুড ফুড কুপন রয়েছে বার করালা তারা আপনারা পেয়ে যাবেন যেমনটা পেতেন চাল এক কেজি করে প্রতি কাঠ পিছু এবং গম পেয়ে যাবেন এক কেজি করে প্রতি কার্ড পিছু আপনাদের জন্য কিন্তু কোনোরকম অতিরিক্ত বরাদ্দ নেই তো এই ছিল পুরো ডিটেলস কিন্তু লিস্ট রেশনের যে কত পরিমাণে কী কী পাবেন আপনারা কোন কার্ডে তো এইটা ভালোভাবে দেখে নিন তারপরে কিন্তু রেশন আনতে যান তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেল থেকে আপনি পেয়ে যাবেন আপনার সমস্ত দরকারি ভিডিও তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে